আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের কোন কোন চিকিৎসা ক্ষেত্রে অবশ করা ইনজেকশন প্রয়োগ করতে হয় তো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তবে সব ধরনের সমস্যাতেই যে ইনজেকশন দিতে হবে বা অবশ করে নিতে হবে এমনটি নয় কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যেখানে ইনজেকশন করার প্রয়োজন হয় আবার এমন কিছু চিকিৎসা রয়েছে যেখানে ইনজেকশন ছাড়াই কোনো ধরনের ব্যথামুক্তভাবেই ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো ভিউয়ার্স প্রথমত যদি কোনো পেশেন্টের দাঁত তোলার প্রয়োজন হয় বা কোনো দাঁত ফেলে দিতে হয় দাঁত তোলার প্রয়োজনে অবশ্যই সেখানে ইনজেকশন দিয়ে জায়গাটি কিছু সময়ের জন্য অবশ করে নিয়ে তারপরেই দাঁতটি তোলা হয় যেন কোনো ধরনের ব্যথা অনুভব পেশেন্টের না হয় তার জন্যই দাঁত তোলার ক্ষেত্রে অবশ্যই ইনজেকশন দিয়ে জায়গাটি অবশ করে নিয়ে তারপরেই কিন্তু দাঁতটি তোলা হয়ে থাকে এছাড়া ভিওর্স যারা রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে ইচ্ছুক বা করাতে যাচ্ছেন তারাও জেনে রাখুন রুট ক্যানেল ট্রিটমেন্টেও কিন্তু ইনজেকশনের ব্যবহার রয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্টটি যখন প্রথম দিন শুরু করা হয় সেদিন ইনজেকশন দিয়ে জায়গাটি অবশ করে নিয়ে তারপরেই কিন্তু ট্রিটমেন্টটি শুরু করা হয় এবং রুট ক্যানেল ট্রিটমেন্টটি যেহেতু কয়েকদিন কয়েক দিন সময় নিয়ে করতে হয় হয়তো প্রথম দিন ইনজেকশন প্রয়োগ করা হলেও পরবর্তীতে ইনজেকশন নাও লাগতে পারে সেটি অবস্থার উপর নির্ভর করে কিন্তু মনে রাখবেন যে রুট ক্যানেল ট্রিটমেন্টের সময়ও কিন্তু আপনাকে ইনজেকশন দ্বারা সেই দাঁতটি যে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হচ্ছে সে দাঁতটি ইনজেকশন করে অবশ করে নেওয়া হবে হয়তো পরবর্তী দিনগুলোতে ইনজেকশন নাও লাগতে পারে তবে প্রথম দিন রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রথম দিনে ইনজেকশনের ব্যবহার রয়েছে এবার দেখবেন এপিসেপ্টমি বা এপিসেপ্টোমি সার্জারি সম্পর্কে ভিওয়ার্স এই এপিসেপ্টোমিটি তখনই করা হয় যখন দাঁতের গোড়ার দিকে সিস্ট হয় যে সিস্টগুলো আমরা উপর থেকে দেখতে পাই না ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটিকেই সিস্ট বলা হয় উপরের দাঁতের ম্যাকজিলার ভিতরে ঝিল্লির মতো হয়ে থাকে যেগুলোকে ডেন্টাল সিস্ট বলা হয় আর এই ডেন্টাল সিস্ট হলে তখন সার্জারি করার প্রয়োজন হয় এবং এই ক্ষেত্রেও ইনজেকশনের ব্যবহার রয়েছে পেশেন্ট যেন কোনো ধরনের ব্যথা না পায় তার জন্যই কিন্তু ইনজেকশন করে অবশ করে নিয়েই এ ধরনের সিস্টের সার্জারি করা হয়ে থাকে এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফ্লাফস বা গাম সার্জারি ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত যে দাঁতগুলো দেখা যাচ্ছে যে দাঁতের উপরে স্টিচ দেওয়া রয়েছে এখান থেকে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এখান থেকে এই মাড়িটি বেশ কিছু উপর থেকে উপরে উঠে গেছিল আর এটিকে ফ্লাফ সার্জারি বলা হয় যেটা এখানে দেখতে পাচ্ছেন দাঁতের এবং মারিস যে সংযোগস্থল এখান থেকে এই মারিটি অনেক উপরের দিকে উঠে যাওয়ায় দাঁতের শিকড় বা রুট বের হয়ে আসছিল। আর এমন অবস্থায় এ ধরনের ফ্লাপ সার্জারি করা হয়ে থাকে তো ভিউয়ার্স যখন এ ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তখনও ইনজেকশন দিয়ে জায়গাটি অবশ করে নিয়ে তারপরেই ট্রিটমেন্ট সম্পন্ন করা হয়ে থাকে এছাড়া ডেন্টাল ব্রিজের ট্রিটমেন্টের কথা অনেকে শুনে থাকবেন যদি কারো দাঁত না থাকে সেই দাঁত স্থায়ীভাবে পূরণ করার জন্য স্থায়ীভাবে দাঁতের সেই অভাবটি পূরণ করার জন্যই ব্রিজের ট্রিটমেন্টটি অনেকে করিয়ে থাকেন এই ব্রিজের ট্রিটমেন্ট করার সময় পাশের যে দুটি দুটি দাঁত থাকবে সেই দাঁতগুলো কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয় এবং সেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট আর এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে গেলে আগেও বলছি যে রুট ক্যানেল ট্রিটমেন্টে প্রথম দিন ইনজেকশনের প্রয়োগ করতে হয় পরের দিন নাও লাগতে পারে তো ভিওর্স অর্থাৎ যে ব্রিজের ট্রিটমেন্ট রয়েছে ব্রিজের ট্রিটমেন্ট করার সময় পাশের দাঁতগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় আর সেক্ষেত্রে ব্রিজের ট্রিটমেন্টেও কিন্তু ইনজেকশনের প্রয়োজন রয়েছে এছাড়া ইমপ্লান্ট ট্রিটমেন্টেও কিন্তু অবশ করার প্রয়োজন হয় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় অবশ করা ইনজেকশন অ্যানেস্থেসিয়া ছাড়া এ ধরনের ট্রিটমেন্ট করা সম্ভব হয় না ভিওয়ার্স ইমপ্লান্ট ট্রিটমেন্টই যদি কোনো দাঁত না থাকে সেখানে অন্য দাঁতের সাহায্য ছাড়াই স্থানে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছিল সেই স্থানেই একটি স্থায়ীভাবে দাঁত বসানোর পদ্ধতি তো এই পদ্ধতিতে দাঁত বসাতে গেলে বা দাঁত বাঁধাতে গেলে কিন্তু ইনজেকশন দিয়ে অবশ করে নিতে হবে শুধুমাত্র ইমপ্লান্ট ট্রিটমেন্ট করে যদি আপনি দাঁত সেখানে লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তার ইঞ্জেকশনের মাধ্যমে জায়গাটি অবশ করে নিয়ে তার পরবর্তীতে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করবে তো ভিউয়ার্স দাঁতের ট্রিটমেন্টে সব ধরনের ট্রিটমেন্টে কিন্তু ইনজেকশনের প্রয়োগ করা হয় না যেমন আপনি যদি দাঁত ফিলিং করান বা পুটিং করান সেক্ষেত্রে কিন্তু ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় না আপনি যদি দাঁত স্কেলিং করান বা ওয়াশ করান সেক্ষেত্রে কোনো ধরনের ইনজেকশন দেওয়া হবে না আপনি যদি দাঁত পলিশিন করান বা পালিশ করান সেক্ষেত্রেও ইঞ্জেকশনের প্রয়োজন নাই ইনজেকশন দেওয়া হবে না এছাড়া আপনি যদি ক্যারিজের ট্রিটমেন্ট করেন যে কোনো ধরনের ফিলিং বা পুটিং করেন ক্ষেত্রে কিন্তু দাঁতে ইনজেকশন করার কোনো ধরনের প্রয়োজন হয় না তবে রুট ক্যানেল ট্রিটমেন্ট দাঁত তোলার ক্ষেত্রে এবং সার্জারির ক্ষেত্রে ইনজেকশন আপনাকে নিতেই হবে এবং জায়গাটি অবাস না করলে ব্যথায় অনেক চিৎকার করবে আর তার জন্যই এ ধরনের ট্রিটমেন্টে আপনাকে ইনজেকশন দিয়ে অবশ করে নিয়ে তারপরে ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে তো ভিওয়ার্স অনেকেরই এই ইনজেকশনে ভীতি রয়েছে ভয় করে তার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা তো আশা করি বুঝতে পেরেছেন যে দাঁতের কি কি ট্রিটমেন্টে ইঞ্জেকশনের প্রয়োজন ইনজেকশান দেওয়ার প্রয়োজন হয় এবং কি কি ট্রিটমেন্টে প্রয়োজন হয় না এরপরেও দাঁতের অবস্থার উপর অনেক কিছুই নির্ভর করে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম